বদলে গেল রাজ্যের আবহাওয়া। একটানা 5 দিন দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সকাল হলেই আকাশ জুড়ে চলছে কখনো রোদ, কখনো মেঘের খেলা, আবার মাঝে মাঝে ঝেঁপে আসছে ক্ষণিকের বৃষ্টি, আবার কখনো ঝোড়ো হাওয়ার সাথে আকাশ জুড়ে ভিড় করছে কালো মেঘের দল। বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বিরাজ করছে এইরকম আবহাওয়ায়। বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সোলানায়। একই সঙ্গে বাংলা জুড়ে বৃষ্টির ঘাটতি মেটার বড়সড় ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে কমছে বৃষ্টিপাত, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গে। তো রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এবং আগামী 5 দিন পর্যন্ত রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জুন মাসে ধারাবাহিকতা রেখে জুলাই মাসেও প্রবল বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। এই মাসে শুরু থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, তবে বর্ষার প্রভাবে মুষলধারে বৃষ্টির আমেজ পায়নি দক্ষিণবঙ্গের মানুষ। আগামী কয়েকদিনে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে বলেই জানা গিয়েছে। এর মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে মৌসুম ভবন। আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 82%। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টির প্রভাব। পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বেশ কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ রোদে দেখা থাকলেও কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে, তবে সেটা বিক্ষিপ্তভাবে। আজ এবং কাল উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এইসব জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা রয়েছে বেশি। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বৃষ্টির প্রবণতা আবারও কমে গেছে। দেশের বেশিরভাগ অঞ্চলে প্রতিদিনই হালকা এবং এক পশলা বৃষ্টি হচ্ছে। বর্ষা টানা বৃষ্টি দেখা মিলছে না, খানিক সময় বৃষ্টি শেষে উঠছে রোদ। বাতাসে বেড়ে গেছে জলীয় বাষ্পের পরিমাণ, তাই তাপমাত্রা খুব বেশি না হলেও মুক্তি মিলছে না ভ্যাপসা গরম থেকে। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পরবর্তী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাত্রির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 2 দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে হাফিজুর রহমান।